আমরা তো দেখছি গোলাগুলির শব্দ পাইছি এবং লোকজনের আত্মশিক্ষা এবং ছোটোছুটি কাছে চিল্লাচিল্লি করছে রোগীরা, রোগীরা তো আর চিল্লাচিল্লি করে না, রোগীরা তো ভিতর এবং রোগীর সাথে যারা ছিল তারা একটু বাইরে, তারা ভয় পাইছে। আর হচ্ছে তারা কি ভিতরে ঢুকছিল বা কোনো সিদ্ধান্ত এরকম পুলিশের টিয়ার সেলে কি মানে কোনো ধোঁয়া এখানে আসছিল? হ্যাঁ, সেটাতে কি হচ্ছিল? মানে পুলিশের টিয়ার সেলে ধোঁয়া আসার পরে তো সবাই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমরা এই যে এই ওয়ার্ডে ছিলাম না, আমরা সজাগ ওই জানালা তো সাইতেছি, জানালা দিয়ে কি কি দেখছিলেন একটু বলেন তো। এই মানুষ পাথর ঢিলা মাথা আছে, গ্যাস ওইটি দেখছি আর কি। হ্যাঁ গ্যাস গন্ধ ঢুকছিল, আমরা আমরা কাটছি কাটছি চোখ পুরাইছে। আর ভয় পাইছিলেন? ভয় পাইছি, বিকট ভয় পাইছি। কিছুদিন পরে আমরা আসলাম এখানে, বেশ কিছু লোক ধরে আসলো এখানে, এটা আপনার এই সিঁড়ি দিয়া আর এই সিঁড়ি দিয়া লাঠি আছে, এটা আছে পাথর আছে, এই জায়গাটা মানে তারা কি লাঠি ছোটা নিয়ে ভিতরে ঢুকছে? হ্যাঁ ভিতরে ঢুকছে। আমার কিছু লোকেরা বকাবাজি করছে, আমরা ওই কিছু দিন ভিতরে ঢুকতে চেষ্টা করছিলাম আর আমার ডাকেই ঢুকছে, বেডের মধ্যে ঢুকবো, বেডের মধ্যে ঢুকতে দেয়নি। না তারা এনে ঢুকছে কেন? ঢুকছে ওই পুলিশের দৌড়ানি খেয়া। আচ্ছা গ্যাসে টেকতে পারে না সেই জন্য ঢুকছে, লাঠি আছে মানে পাথর আছে, ইটা ভাঙ্গা আছে, আচ্ছা একটা মুরব্বি আছে, সে খুব গরমে আছে কথাবার্তি করছে। এই রুগীতে যারা গার্জেন ছিলাম এখানে তারা সবাই একটা আতঙ্ক ছিলাম, আতঙ্ক ছিল যিনি এই লোকগুলো ঢুকতেছে সুভার বাইজান বলো সুভার বাইজান তারা বিশ্বাস হবে, সুভার বাইজান তারা দিতে দেয় ওই লোকগুলো এসে খুব একটা ভয় পেতে দেয়।